भोला लक्ष्मीपुर नोरटर माछ मेघनाय कलमिलत नाम एक फेरीते भयावह अग्निकाण्डर घटना घटे ये पड़े गे छयटी पण्यवाही ट्रक बृहस्पतिवार भोर चारटाय एक ट्रकर भेतर थेके आगुने सूत्रपात बोले जानान फायर सार्विस विभागेर कर्मकर्तारा। खबर पे भोला थेके फेरी किसे निते फायर सार्विसेर एक दल घटनास्थले गिये प्राय दुई घंटा चेष्टाय आगुन नियंत्रणे आनेन। এতে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। জানা যায় বুধবার দিবাগত রাত তিনটায় লক্ষ্মীপুর থেকে ভোলাগামী ফেরি কলমিলতা ছেড়ে আসে। ভোর সাড়ে চারটার দিকে হঠাৎ ওই ফেরিতে আগুন লাগে, এতে ছয়টি ট্রাক পড়ে যায়। ওই সময় ফেরিতে ছিল এগারোটি ট্রাক। ফেরির স্টাফ আলম শিকদার জানান ফেরিটি লক্ষ্মীপুর মধুসূদনহাট ঘাট থেকে বুধবার দিবাগত রাত তিনটা ছাড়ে। এটি মতুরিহাট এলাকায় পৌঁছার কিছুক্ষণ পরেই আগুন লাগে। ধারণা করা হচ্ছে ফেরিতে থাকা ট্রাকের স্টাফদের মশার কয়েল অথবা সিগারেটের আগুন থেকে এমন ঘটনা ঘটেছে। ভোলা ইলিশা ফেরিঘাটের বিআইডব্লিউটিসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফারবেজ খান জানান আগুন নিয়ন্ত্রণে আসার পর ফেরিটি মেঘনা নদীর গুনগুনিয়া চরে নোঙর করে রাখা হয়েছে। আগুন লাগার বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানান তিনি। নোয়াখালী টিভি বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।